শুভ মহালয়া, সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আজ হলো শুভ মহালয়া, তো সকাল সকাল উঠে পড়েছি, আসলে মহালয়া দেখতে হবে। আর এখানে মা ফুল তুলতে উঠেছে, আসলে মা উঠেনি, আজকে আমি মাকে উঠিয়ে দিয়েছি, ভোর 4:50 উঠিয়ে দিয়েছি। এখন 4:50 মানে দেখো প্রচুর অন্ধকার, প্রচুর মা এখন ফুল তুলে নিচ্ছে। আসলে মহালয়ার সকালে আমাদের বাড়িতে কিছু নিয়মকানুন আছে, যেমন আমাদের বাড়তি দিতে হয় ঠাকুরঘরে ধূপ মোমবাতি জেলে এখানে ঢোকা দিতে হয় আর কি ঠাকুরকে। তো দেবীর আগমনী শুরু হয়ে গেছে, দুর্গাপুজো শুরু হয়ে গেছে, মহালয়া মানে আর 7 দিন বাকি, আর মাত্র কিছু 7 দিন বাকি। তো মা দুর্গা এসে পড়বে তার বাপের বাড়িতে, তা আমরা সবসময় বসে থাকি যে 365 দিন কবে পড়বে, মা দুর্গা কবে আসবে দেখতে দেখতে। এবারে দুর্গাপুজো এসে পড়েছে, এবারে দুর্গাপুজোটা আমার জন্য খুব স্পেশাল, খুবই স্পেশাল, কারণ আমি আজ এবছর বাড়িতে থাকছি দীর্ঘ 3 বছর পরে। এই টাইমটা আমাদের পরীক্ষা থাকে, যার কারণে আসতে পারি না। আমার বাবা অলরেডি স্টার্ট করে দিয়েছে মহালয়া শোনা, খুবই ভালো লাগছে এই মহালয়ার গানগুলো সকালবেলা, খুবই ভালো লাগছে। দেখো এবার মা ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে, এবার দেবে তুলসী গাছে, নিচে তুলসী গাছে যে প্রদীপটা আছে এখানে দেবে। তো তারপর মা যাবে হলো নগর কীর্তন, যে বলে নগর কীর্তনে যাচ্ছে। এ দেখো আমাদের মহালয়ার সকালে সবাই বেরোয় হাঁটতে, তো আমি আজকে বেরোনি কারণ আমার শরীরটা খুবই খারাপ। এ দেখো সবাই কীর্তন করছে এখানে, তারপরে দুর্গা মণ্ডপে গিয়ে ওখানে আবার ওরা পূজা দেবে, পূজা দিয়ে প্রসাদ দেবে সবাইকে। আমাদের গ্রামে যে বৈষ্ণবগুলো আছে সবাই কীর্তনে বেরিয়েছে, সবার বাড়ির থেকে মোটামুটি 1-2 জন করে বেরিয়েছে কীর্তনের জন্য। তো দুর্গা মণ্ডপে গিয়ে মানে ওরা পুজো দেবে, প্রথম মহালয়ের পূজাটা দিতে হয় আজকে সকালে, তো ওরা দেবে, তারপরে প্রসাদ দেবে। তো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আজকে মহালয়া তোমরা খুব এনজয় করো, তোমাদের পুজোগুলো খুব ভালোভাবে কাটুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।